প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উইলাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আশফাকুর রহমান। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন অব দি হেড এন্ড নেক। সো এর আগের ভিডিওগুলোতে আমি অ্যাবডোমেন রিলেটেড সিস্টেম ওয়াইজ অনেক ভিডিও আপলোড করেছি, প্লে লিস্ট থেকে চাইলে দেখে দেখে নেওয়া যেতে পারে। আজকে থেকে শুরু হলো হেড নেক রিলেটেড ভিডিওগুলো। তো প্রথম টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন অফ হেড এন্ড নেক। প্রথমে আমরা জানতে চাই হেড মানে কি, হোয়াট ইজ হেড। হেড হচ্ছে আমাদের বডির আপার পার্টে যে গ্লোবিউলার অংশটুকু থাকে, সেই গ্লোবিউলার অংশটাকে বলে হেড। দ্য হেড ইজ দ্য গ্লোবিউলার আপার পার্ট অফ দ্য বডি হুইচ ইজ অ্যাটাচ টু দ্য ট্রাঙ্ক বাই দ্য নেক। সো নেক দিয়ে যা ট্রাঙ্কের সাথে অ্যাটাচ থাকে, কানেক্টেড থাকে, সেই গ্লোবিউলার আপার পার্টটার নামই হচ্ছে হেড। হেড তো বুঝলাম, নেক জিনিসটাকে, হোয়াট ইজ নেক। নেক ইজ দ্য নেরো বডি পার্ট দ্যাট কানেক্ট হেড টু দ্য ট্রাঙ্ক। তাইলে হেডের পরে যে নেরো বডি পার্টটা আছে হুইচ কানেক্ট হেড টু দ্য ট্রাঙ্ক, দ্যাট নেরো পার্ট ইজ কল্ড নেক। সো হেড কি আর নেক কি, আমাদের একটা আইডিয়া হয়ে গেল। এই হেডের মধ্যে থাকে কি? হেডের মধ্যে থাকে, নাম্বার ওয়ান থাকে ব্রেইন থাকে, হেড কন্টেইনস ব্রেইন। সাথে থাকে স্পেশাল সেন্সরি অর্গানগুলো। স্পেশাল সেন্সরি অর্গানের মাঝে একটা হচ্ছে আই, ইট ইজ ফর ভিশন। দেন আছে ইয়ার, ইয়ার ইজ ফর দ্য হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়াম। দেন আছে নোজ, নোজ ফর দ্য স্মেল। অ্যান্ড মুখের ভিতরে থাকে টাং, টাং ইজ ফর টেস্ট। এই চারটা স্পেশাল সেন্সের জন্য চারটা স্পেশাল সেন্সরি অর্গান, এই অর্গানগুলো হেডের মাঝেই থাকে। মোর ওভার এই হেডের মাঝে আমরা পাব রেসপিরেটরি প্যাসেজ এবং এলিমেন্টারি প্যাসেজের এন্ট্রি পয়েন্টগুলো। রেসপিরেটরি প্যাসেজের এন্ট্রি পয়েন্ট হচ্ছে নস্ট্রিল, নোজের মাঝে যে দুটো ছিদ্র থাকে তাকে বলে নস্ট্রিল। সো রেসপিরেটরি এন্ট্রি পয়েন্টটা হেডেই আছে। দেন ওরাল ক্যাভিটি, এলিমেন্টারি ট্র্যাক্টের যে এন্ট্রি পয়েন্ট যাকে বলে মাউথ, এই মাউথটাও কিন্তু এই ফেসের মাঝেই, মানে হেডের মাঝেই আছে। সো ইট অলসো প্রোভাইডস ওপেনিংস ফর দ্য রেসপিরেটরি অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেমস। শুরুতে আমরা আসলে মেইন আজকের ফোকাস হচ্ছে হেড নেক রিজিয়নের অস্টিওলজি, বোন গুলো নিয়ে। অনেকগুলো বোন দিয়ে এই হেড নেক রিজিয়নটা ফর্ম করে, এখানে অনেকগুলো বোনস আছে। আমরা বোন গুলোকে দেখবো, টোটালি 30 বোনস পাওয়া যায় হেড নেক রিজিয়নে, ব্রেকেটে 36 বলা আছে। এই সিক্স বোন, 30 আর 36 এর ডিফারেন্স হচ্ছে 6। এই 6 বোন হচ্ছে কানের মিডিল ইয়ারের ভিতরে বোনস, মিডিল ইয়ারের ভিতরে ইন্ট্রাটিম্পেনিক বোনস বলা হয়। তিনটা তিনটা করে দুই পাশে 6টা বোনস আছে, ইনকাস, মেলিয়াস, স্টেপিস। এই বোনগুলো হেড নেক রিজিয়নেই থাকে। যদি এই বোনগুলো আমি কাউন্ট করি তাহলে বোনস হয়ে যাবে ওই 3 3 6 প্লাস 30 মানে 36। কিন্তু ম্যাক্সিমাম বই হেড নেকের বইয়ের মাঝে এগুলোকে এক্সক্লুড করেছে, ঠিক আছে? সুতরাং আমরা যদি এক্সক্লুড করি তাহলে বলবো 30 বোনস আছে হেড নেক রিজিয়নে, আর যদি এগুলোকে ইনক্লুড করি 36 হয়ে যাবে। এই যে 30 বোনস আমরা হেড নেক রিজিয়নে পাই, তার মাঝে হেড রিজিয়নে বোনস হচ্ছে, বোনস অফ দ্য হেড রিজিয়ন যাকে বলে স্কাল বোন বা ক্রেনিয়াল বোন, এরা হচ্ছে 22। স্কাল হেড রিজিয়নের বোনস হচ্ছে, এগুলোকে বলে স্কাল বোন অর ক্রেনিয়াল বোনস, এরা হচ্ছে 22। আর নেক রিজিয়নে বোনস হচ্ছে 8টা, তাহলে 22 এন্ড 8 মিলে হচ্ছে 30। আর যদি ওই 6 অ্যাড করি তাহলে 28 প্লাস 8 সমান 36। হাউএভার, এখন এই যে 22 বোনস আছে এগুলোর আবার একটা সাবডিভিশন আছে। যেমন
ব্রেইনের চারপাশে যে বোনস গুলো থাকে যাদেরকে বলা হয়, এরা হচ্ছে ব্রেইন কেস ফর্ম করে বা ভল্ট ফর্ম করে। আমরা ভল্ট মানে সিন্দুক বলে একটা শব্দ জানি, ব্যাংকের মাঝেও ভল্ট থাকে যেখানে টাকা পয়সা রাখা হয়। তা আমাদের বডির যে ভল্ট, সেই ভল্টের মাঝে থাকে হচ্ছে ব্রেইন থাকে। সো এই ভল্টের মাঝে আছে 8 বোনস, আর ফেসের মাঝে আছে 14 বোনস, 8 আর 14 মিলে 22। আর যদি মিডল ইয়ারে 6 বোন কাউন্ট করি তাহলে হয়ে যাবে 28। হইবার এগুলো আমরা বাদ দিলাম। তাহলে আমরা বুঝলাম হেড রিজিয়নে যে 22 বোনস আছে তার মাঝে ব্রেইন কেস মানে নিউ ব্রেইনের চারপাশে থাকে ভল্টের বোনস হচ্ছে 8টা, আর ফেসের বোনস হচ্ছে 14টা ফেসিয়াল বোনস। আর নেক রিজিয়নে বোন যে 8টা তার মাঝে 7টা হচ্ছে সার্ভাইকেল ভার্টিব্রা, 7 সার্ভাইকেল ভার্টিব্রা, আর একটা হচ্ছে হাইওয়েড বোনস, হাইওয়েড বোনস একটা থাকে। কথা প্রসঙ্গে একটু বলে রাখি, হাইওয়েড বোন ইজ দা অনলি বোন ইন আওয়ার বডি হ্যাভিং নো জয়েন্ট। হাইওয়েড বোনস কারোর সাথে কোনো জয়েন্ট ফর্ম করে না, এটা একটা তথ্য দিয়ে রাখলাম। নাও স্কাল, আমাদের প্রসঙ্গ আসলো, তাহলে স্কাল জিনিসটা কি? স্কাল হচ্ছে স্কেলিটন অফ দি হেড, হেডের যে স্কেলিটন আছে তার নামই হচ্ছে স্কাল। একটু আগে আমরা বলেছিলাম হেড কাকে বলে, হেড হচ্ছে গ্লোবিউলার আপার পার্ট অফ দ্য বডি হুইচ ইজ কানেক্টেড টু দ্য ট্রাঙ্ক বাই দ্য নেক, সো দ্যাট ইজ কল্ড গ্লোবিউলার পার্ট ইজ কল্ড হেড। আর সেই হেডের যে স্কেলিটন তার নামই হচ্ছে স্কাল। এবং এই স্কালটা সব প্রাণীতে যে স্কাল থাকে তা কিন্তু না, ঠিক আছে? অনেক প্রাণী আছে যার মাঝে এই স্কাল নাই, তার হেড আছে কিন্তু স্কাল নাই। যেমন হচ্ছে এক্সাম্পল দেই আর্থ্রোপোডা, যেমন তেলাপোকা, ককরোচ, দেন বাটারফ্লাই, দেন মথ এই জাতীয়, বা পিঁপড়া যদি আমরা চিন্তা করি, পিঁপড়া এন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের হেড আছে কিন্তু তাদের কিন্তু কোনো স্কেলিটন নাই হেডে, মানে কোনো স্কাল নাই। আমরা যদি অ্যানিলিডার মাঝে ঢুকি, কেঁচো যদি চিন্তা করি, কেঁচো বা যাকে বলা হয় লিচ মানে জোক যদি চিন্তা করি, তার কিন্তু হেড আছে কিন্তু কোনো স্কাল কিন্তু নাই। তার মানে স্কাল যে সবার থাকে তা নয়, স্কাল হচ্ছে একটা বোনি স্ট্রাকচার ইন দ্য হেড অফ মেনি অ্যানিমেল, অনেক অ্যানিমেলে আছে আবার অনেক অ্যানিমেলে নাই। দ্যাট সাপোর্টস, এই স্কালটা সাপোর্ট দেয় কাকে? স্ট্রাকচারস অফ দি ফেস, ফেসের স্ট্রাকচারকে, এন্ড ফর্ম এ ক্যাভিটি ফর দ্য ব্রেইন। তাইলে এই স্কাল কি করে? ব্রেইনের একটা ভল্ট তৈরি করে, ক্যাভিটি তৈরি করে ব্রেইনের জন্য, ঠিক আছে? যে ক্যাভিটি যে যাকে বলে ব্রেইন কেস, আর ফেসের স্ট্রাকচার গুলোকে সাপোর্ট দেয়। তো যে প্রাণীর এই স্কাল আছে, আমরা তো বলেছিলাম সব প্রাণীতে স্কাল পাওয়া যাবে না, তো যাদের স্কাল পাওয়া যায় তাদেরকে বলা হয় ক্রেনিয়েটস, ক্রেনিয়েটস বলে, ওকে। এবং এই স্কালটা হচ্ছে এক্সিয়াল স্কেলিটনের পার্ট, স্কাল ইজ দা পার্ট অফ এক্সিয়াল স্কেলিটন। আমরা এই যে এটা এগুলোকে হচ্ছে লিম্ব, দিস ইজ দা আপার লিম্ব, দিস ইজ দা লোয়ার লিম্ব। লিম্বে যে বোনস আছে তাদেরকে বলে অ্যাপেন্ডিকুলার বোনস, আর অ্যাপেন্ডিকুলার বোন দিয়ে তৈরি হয় অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। এই লিম্ব বোন বাদ দিলে বাকি অংশকে বলা হয় এক্সিয়াল বোন, আর এক্সিয়াল বোন ফর্ম করে এক্সিয়াল স্কেলিটন। সুতরাং হেড, নেক, ট্রাঙ্ক, এই হেড, নেক, ট্রাঙ্ক এর বোনস গুলো হচ্ছে এক্সিয়াল স্কেলিটনের পার্ট। সুতরাং স্কাল ইজ দা পার্ট অফ এক্সিয়াল স্কেলিটন। নাও আমরা একটু কন্ট্রোভার্সি দেখব, একটা বিতর্ক আছে একটা ইস্যু নিয়ে। কেউ কেউ বলে থাকে যে স্কাল মানে হচ্ছে ক্রেনিয়াম প্লাস মেন্ডিবল, তাহলে নিচে একটা মেন্ডিবল আছে আর উপরে আছে ক্রেনিয়াম, দুটো মিলে হচ্ছে স্কাল। কেউ কেউ বলে থাকে মানে ক্রেনিয়ামের সাথে যখন মেন্ডিবল অ্যাড হবে তখন তাকে বলবো আমরা স্কাল। এটা হচ্ছে কারো ধারণা। তার মানে ক্রেনিয়াম কি জিনিস? তাহলে ক্রেনিয়াম জিনিসটা কি? ক্রেনিয়াম হচ্ছে স্কাল উইদাউট মেন্ডিবল। স্কাল থেকে আমরা যদি মেন্ডিবল ছড়াই ফেলি ওইটাকে বলে ক্রেনিয়াম। আগেই বলছি এটা কারো কারো মতে, কিন্তু একটা এটাকে বলা হয় হচ্ছে
Federative International Committee on Anatomical Terminology, jake bole FICAT. Federative International Committee on Anatomical Terminology, FICAT. এই FICAT decide করেছে যে তারা Latin term cranium টাকে use করবে for skeleton of the head. আমরা জানি headed skeleton হচ্ছে skull. তাহলে FICAT decision নিয়েছে ওই skullটাকে তারা cranium বলবে. Skeleton of the head কে cranium বলতে চায়, তার মানে skull এবং cranium হয়ে গেল synonymous term. আমরা তাইলে কোন কোন ছাড় যে আমরা তাদের বাইরে যাব, আমরাও skull মানে cranium, cranium মানে skull এই প্রসঙ্গ ইউজ করব, এই শব্দগুলি ইউজ করব, আমরা synonymously ইউজ করব, ঠিক আছে? Skull মানে cranium, cranium মানে skull, synonym. এরকম মেন্ডিবল সহ মেন্ডিবল ছাড়া এই দিকে আমরা যাবই না। স্কালকে আমরা চাইলে স্কাল বা ক্রেনিয়ামকে দুটো ভাগে ভাগ করতে পারি, অ্যানাটমিক্যালি এন্ড ডেভেলপমেন্টালি। দেখা যাক, স্কাল বা ক্রেনিয়ামের ভাগ হচ্ছে দুটো, একটা হচ্ছে ব্রেইন কেস যাকে বলে নিউরো ক্রেনিয়াম। নিউরো কেন বলে, কারণ এরা ব্রেইনের চারপাশে থাকে এই পার্টটা, এই জন্য এরা এক নাম নিউরো ক্রেনিয়াম। It is a protective vault surrounding the brain. So brain case or neurocranium is a protective vault surrounding the brain. Brain e char pashe je protective vault ta tar nami brain case or neurocranium. Ar amra shuru theke bolchhilam skull er dutu part chilo, thik ache, ekta chilo hocche brain case, ar ekta hocche facial bone. সো আরেকটা পার্ট হচ্ছে ফেসিয়াল বোনস বা ফেসিয়াল স্কেলিটন। এই ফেসিয়াল স্কেলিটন কে বলা হয় হচ্ছে ভিসেরো ক্রেনিয়াম অর স্প্লেঙ্কনো ক্রেনিয়াম। আমরা জানি স্প্লেঙ্কনো মানেই ভিসেরা, সো স্প্লেঙ্কনো ক্রেনিয়াম মিন্স ভিসেরো ক্রেনিয়াম। ফেসিয়াল স্কেলিটন কে বলে স্প্লেঙ্কনো ক্রেনিয়াম অর ভিসেরো ক্রেনিয়াম। এই স্প্লেঙ্কনো ক্রেনিয়াম কে হচ্ছে দ্য বোনস সাপোর্টিং দ্য ফেস, ফেসের বোন গুলোকে যে সাপোর্ট দেয়, ফেসকে যে সাপোর্ট দেয়, ফেসকে যে সাপোর্ট দেয় যে বোনস তার নামই হচ্ছে ফেসিয়াল স্কেলিটন অর স্প্লেঙ্কনোক্রেনিয়াম অর ভিসেরো ক্রেনিয়াম। তাহলে ওভারঅল স্কালকে আমি দুটো পার্টে ভাগ করেছি, একটা নিউরোক্রেনিয়াম অর ব্রেন কেস অর ভল্ট অফ দি স্কাল, আর আরেকটা হচ্ছে ফেসিয়াল স্কেলিটন ভিসেরো ক্রেনিয়াম অর স্প্লেঙ্কনোক্রেনিয়াম। এই যে নিউরোক্রেনিয়ামে শুরুতেই বলে আসছি ব্রেনের চারপাশে আটটা বোনস আছে। কি কি আটটা বোনস? নাম্বার ওয়ান ফ্রন্টাল বোন, দিস ইজ দ্য ফ্রন্টাল বোন। এই বোনটা সামনের দিকে থাকে, এই ফ্রন্টের দিকে থাকে বলে ফ্রন্টাল বোন বলে, এই যে ফ্রন্টে আছে। দুই নাম্বার হচ্ছে প্যারাইটাল বোন, এই যে এই বোনসটা হচ্ছে প্যারাইটাল বোনস, এখানে যে গ্রিন কালারটা হচ্ছে প্যারাইটাল বোনস, এটা পেয়ার্ড ফর্মে থাকে, কিন্তু ফ্রন্টালটা কিন্তু আনপেয়ার্ড বোনস, আর প্যারাইটাল হচ্ছে পেয়ার্ড বোনস। তারও পিছনে যদি যাই আমরা পাব অক্সিপিটাল বোন, এই বোনটা আরেকটা আনপেয়ার্ড বোন অক্সিপিটাল। দেন আমরা পাব টেম্পোরাল বোনস, হিয়ার ইজ দ্য টেম্পোরাল, এটা আবার পেয়ার্ড বোনস টেম্পোরাল। তারপরে পাব হচ্ছে স্পেনয়েড বোনস, হিয়ার ইজ দ্য স্পেনয়েড, এই স্পেনয়েডটা হচ্ছে একটা আনপেয়ার্ড বোনস স্পেনয়েড। এন্ড ফাইনালি আরেকটা বোনস হচ্ছে এথময়েড, এথময়েড বোনসটা এই ভিউ থেকে আমি দেখাতে পারলাম না, ঠিক আছে? সো এই হচ্ছে নিউরোক্রেনিয়ামের বোনস। কথা প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, আমরা যদি মুরের ক্লিনিক্যাল অ্যানাটমি দেখি ওখানে কিন্তু এথময়েড বোনস কে ফেসিয়াল স্কেলিটনে ফেলেছে, তারা নিউরোক্রেনিয়ামে ফেলে নাই, আর কোন বই এই কাজ করেনি, বাকি সব বই এথময়েড কে নিউরোক্রেনিয়ামের মধ্যেই রেখেছে, কিন্তু মোরের ক্লিনিক্যাল অ্যানাটমি এথময়েড বোনস কে নিউরোক্রেনিয়ামের বদলে ভিসেরোক্রেনিয়ামে ফেলেছে। আমি অবশ্য এটাকে নিউরোক্রেনিয়ামেই ফেললাম, ঠিক আছে? তবে আমাকে কেউ যেন দোষ দিতে না পারে সেই জন্য একটু উল্লেখ করে রাখলাম। আমরা টোটাল লিস্টটাকে যদি চেক করি আমরা দেখব নিউরোক্রেনিয়ামের ম্যাক্সিমাম বোন কিন্তু আনপেয়ার্ড বোনস, অনলি দুটো বোনস হচ্ছে পেয়ার, একটা হচ্ছে প্যারাইটাল আর টেম্পোরাল, এই দুটোই একমাত্র নিউরোক্রেনিয়াল বোনস হুইচ আর পেয়ার।
এগুলো সাধারণত এমসিকিউর জন্য লাগে, যে নিউরোক্রেনিয়ামে কোন কোন বোনস পড়ে, ভিসেরোক্রেনিয়ামে কোন কোন বোনস পড়ে, নিউরোর কোনটা কোনটা পেয়ার্ড বা ভিসেরোক্রেনিয়ামের কোনটা পেয়ার্ড কোনটা আনপেয়ার্ড, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। স্প্লেঙ্কনোক্রেনিয়াম বা ভিসেরোক্রেনিয়াম, এর মধ্যে বা ফেসিয়াল বোন, এখানে 14টা বোনস আছে, আমরা 14টা বোনসটা দেখি। নাম্বার ওয়ান জাইগোমেটিক বোন, হিয়ার ইজ দা জাইগোমেটিক বোন, এই বোনসটার নাম জাইগোমেটিক বোন। দেখতে হচ্ছে ওই যে হাল চাষ করে গরু দিয়ে, এই গরু হাল চাষ করতে গেলে একটা জোয়াল কাঁধে লাগানো হয়, এই জোয়ালের মতো দেখতে, লাঙ্গলের মতো দেখতে, লাঙ্গল প্লাউ এর মতো দেখতে, লাঙ্গলের মতো, এই জন্য একে বলে জাইগোমেটিক বোন। দেন মেক্সিলা, এই সামনের অরেঞ্জ কালারটা হচ্ছে মেক্সিলা, এই জায়গাতে দিস ইজ দা জাইগোমেটিক, দিস ইজ দা মেক্সিলা, পেয়ার্ড ফর্মে আছে, জাইগোমেটিকও পেয়ার্ড, মেক্সিলাও পেয়ার্ড। তারপরে দুটো নেজাল বোন, এই যে এই একটা নেজাল, এই একটা নেজাল, আর এই ভিউতে এই যে ভায়োলেট কালারটা হচ্ছে নেজাল বোন, এও পেয়ার্ড ফর্মে আছে। দেন হচ্ছে লেক্রিমাল বোনস, এই যে এই ভিতরে একটা গ্রুপ ওয়াল একটা বোনস দেখা যাচ্ছে, দ্যাট ইজ দা লেক্রিমাল বোনস, এটাও পেয়ার্ড ফর্মে আছে। দেন হচ্ছে ভোমার, হিয়ার ইজ দা ভোমার, মিডলাইন বোনস, এটা আনপেয়ার্ড মিডলাইন বোনস, ভোমার আনপেয়ার্ড বোনস। তারপরে হচ্ছে প্যালাটাইন বোনস, এই যে গ্রিন কালার, দ্যাট ইজ দা প্যালাটাইন বোনস। তাহলে আমরা প্যালাটাইন বোনস দেখালাম, অ্যাকচুয়ালি প্যালাটাইন বোনস এর একটা পার্ট দেখা যাচ্ছে, আরো পার্ট আছে, তার এখানে একটু পার্ট দেখা যাচ্ছে। এন্ড ফাইনালি প্যালাটাইনের পরে আমরা পাবো হচ্ছে ইনফিরিয়র নেজাল কঙ্কা, এই যে এই একটা বাঁকানো বোনস দেখা যাচ্ছে, এই বাঁকানো বোনস গুলো হচ্ছে ইনফিরিয়র নেজাল কঙ্কা, ঠিক আছে, এই এগুলো পেয়ার্ড ফর্মে আছে। এন্ড লাস্ট অফ অল এই বোনসটার নাম হচ্ছে মেন্ডিবল, দিস ইজ দা মেন্ডিবল, এটা একটা আনপেয়ার্ড বোনস। তাইলে আমরা স্প্ল্যাঙ্কনোক্রেনিয়াম বা ফেসিয়াল বোনস এর লিস্ট পেলাম 14 বোনস। এবং একটা জিনিস অবজার্ভ করা যাচ্ছে যে ভিসেরোক্রেনিয়াম বা ফেসিয়াল বোনস এর মাঝে অ্যাকচুয়ালি ম্যাক্সিমামই পেয়ার, শুধু দুটো মাত্র আনপেয়ার, ভোমার আর মেন্ডিবল। হোয়ারেজ নিউরোক্রেনিয়ামে কিন্তু ম্যাক্সিমাম ছিল আনপেয়ার, শুধু দুটো ছিল পেয়ার, আর এখানে অনলি দুটো হচ্ছে আনপেয়ার, বাকি সবাই পেয়ার, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। স্কালের ফাংশন কি, কি কাজ করে স্কাল? স্কালের এক নাম্বার কাজ হচ্ছে ব্রেইন কে প্রোটেকশন দেয়, ব্রেইন এবং ব্রেইনের চারপাশে কভারিং থাকে মেনিনজেস, সো ব্রেইন এবং মেনিনজেস কে কভারিং প্রোটেকশন দেওয়া, এটা হচ্ছে এক নাম্বার কাজ। দুই নাম্বার, এই স্কালের মাঝে থাকে হচ্ছে দুটো অরবিট, অরবিট মানে বাংলায় হচ্ছে অক্ষি গোলক, যার ভিতরে আইবলটা বসে থাকে, এবং এরা করে কি দুটো আইবলের মাঝে ডিস্টেন্সটাকে ফিক্স করে দেয়। তাহলে স্কাল কি করে, ফিক্সিং দা ডিস্টেন্স বিটুইন দা আই, দুই আই এর ডিস্টেন্সটা ফিক্স রাখে। এতে কি হবে, এতে স্টেরিওস্কোপিক ভিশন তৈরি হবে। আমরা যখন একটা চোখ দিয়ে দেখি কোনো জিনিস, একটা অবজেক্ট ছবি তৈরি হবে, ডান চোখ দিয়ে যদি দেখি একটা অবজেক্ট ছবি তৈরি হবে, আবার একই জিনিস যদি বাম চোখ দিয়ে দেখি সে আরেকটা অবজেক্ট তৈরি করবে, আরেকটা ইমেজ তৈরি করবে। এই দুই ইমেজ তারপরে কি হবে, একটা আরেকটার উপরে সুপার ইম্পোজিশন হবে, আলটিমেটলি আমরা দুটো ছবিকে একটা দেখি, ঠিক আছে। এই জিনিসটা পসিবল হয় যখন আইবল গুলো একটা মাঝখানে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেইন হবে, তখনই এই, এবং এই যেটা ভিশনকে বলা হয় বাইনোকুলার ভিশন অর স্টেরিওস্কোপিক ভিশন। যদি এই ডিস্টেন্সটা মেনটেইন না হতো, তাহলে কিন্তু এক ইমেজ গুলো একটা আরেকটার উপরে বসতো না, এবং দুটো ডিফারেন্ট ইমেজ দেখা যেত, মানে একটা জিনিস দুটো দেখা যেত, যাকে বলে ডিপ্লোপিয়া। সুতরাং স্কাল কি করলো, স্কাল দুটো আই এর মাঝে ডিস্টেন্সটাকে ফিক্স করে দিল, যাতে স্টিরিওস্কোপিক ভিশন তৈরি হতে পারে। তিন নাম্বার কাজ আমরা বলবো, স্কাল আরেকটা কাজ করে, সেটা হচ্ছে দুটো ইয়ার এর মাঝেও স্পেসটা ডিস্টেন্সটা ফিক্স করে দেয়, ফিক্সিং দা ডিস্টেন্স বিটুইন দা ইয়ার। তাতে লাভ কি, তাতে লাভ হচ্ছে এই ইয়ার গুলো করে কি সাউন্ড, সাউন্ডের ডিরেকশন এবং কত দূর থেকে সাউন্ড আসে সেটা ডিটেক্ট করতে পারে, ঠিক আছে। ইয়ার
direction of the sound and distance of the sound ta detect korte pare je ei nirdishto distance e jodi ear gulo thake tahole ekmatro ei kaj ta korte pare and arekta kaj hocche skull er protective ba defensive function defensive function specially in some animal shoban na kichu animal e jemon gondar gondar er skull theke ekta shing ber hoy midline e ei shing ta কোনো কোনো গন্ডারে দুটো শিং বের হয় কোনো কোনো গন্ডারে একটা শিং বের হয় সো এই এইগুলো তাদের ডিফেন্সে হেল্প করে তারপর যেমন গরু বা ছাগল তাদের শিং বের হয় হরিণের শিং বের হয় এগুলো তার প্রোটেক্টিভ বা ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে সো কিছু কিছু অ্যানিমেলের স্কাল কিন্তু ডিফেন্সে হেল্প করে ডিফেন্সে হেল্প করে আবার মানুষ স্কালকে অফেন্সের কাজেও লাগায় ঠিক আছে অফেন্সিভ কাজেও কিন্তু স্কাল ইউজ করে এবং মানুষই করে যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই ছবিতে দেখা যাচ্ছে একটা বিশ্বকাপ ফুটবলের ছবি এখানে সাদা ড্রেস পরা যে সে ফ্রান্সের একজন প্লেয়ার যার নাম ফেমাস ফুটবলার জিনেদিন জিদান আর ব্লু কালারটা হচ্ছে ইটালির প্লেয়ার মাতেরাজ্জি একটা মাতেরাজ্জি একটা ফুটবল টুর্নামেন্টে বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে কন্টিনিউয়াসলি ইরিটেট করছিল এই জিদানকে আলটিমেটলি জিদান তার বুকের মাঝে হেড দিয়ে কিন্তু ঢুস দিয়েছিল ঠিক আছে অ্যাটাক করেছিল তার স্কাল দিয়ে সো সে কিন্তু করলো কি অফেন্স তৈরি করলো এই স্কাল ইউজ করে নাও আমরা জানতে চাই অলরেডি আমরা বুঝলাম যে ক্রেনিয়াম বা স্কালের বোন গুলো দুটো টাইপ একটা হচ্ছে নিউরোক্রেনিয়াম আর একটা ভিসেরো বা স্প্লেঙ্কনোক্রেনিয়াম এখন দুটোর মাঝে আমরা একটু কম্পারিজন করতে পারি এই যে আমরা একটা ডগ দেখতে পাচ্ছি ডগের কি অবস্থা ডগের আমরা দেখি তার তার এই যে ফেসিয়াল রিজিয়ন মানে হচ্ছে নিউরো স্প্লেঙ্কনোক্রেনিয়ামটা অনেক বড় আর তার কিন্তু নিউরোক্রেনিয়াম সেই তুলনায় ছোট তাহলে স্কাল ডগ ডগের কি হলো ডগ বা ফোর ফুটেড অ্যানিমেল নট অনলি ডগ ডগ বলি আমরা কাউ বা গোট তাদের ক্ষেত্রে কি হচ্ছে তার নিউরোক্রেনিয়ামটা ছোট আর স্প্লেঙ্কনোক্রেনিয়ামটা বড় বা ভিসেরোক্রেনিয়াম তার বড় ঠিক আছে প্লাস নিউরোক্রেনিয়ামের ঠিক সামনে প্রায় হরাইজন্টালি থাকে এই স্প্লেঙ্কনোক্রেনিয়াম আর ভিসেরোক্রেনিয়াম এরা নিয়ারলি হরাইজন্টালি থাকে ইন কেস অফ ডগ এখন এটার কারণ কি কারণ একটাই আমরা যেমন কোনো খাবার যখন আমরা তো দুই পায়ে হাঁটি আর আমাদের আমাদের চারটা লিম্ব আছে গরু ছাগল কুকুর সবারই চার লিম্ব আছে আমাদের দুই লিম্বে আমরা হাঁটি যেটাকে বলে ইনফিরিয়র লিম্ব লোয়ার লিম্ব দিয়ে আর আপার লিম্ব গুলো এখন আমরা যেহেতু আমরা ইরেক্ট পজিশনে হাঁটি এই জন্য আপার লিম্ব গুলো ফ্রি আপার লিম গুলো আমরা অন্য কাজে ইউজ করি কোনো কিছু ধরতে ইউজ করি গ্রেসপিং এর জন্য ইউজ করি কিন্তু গরু ছাগল বা ফোর ফুটেড অ্যানিমেল তাদের ক্ষেত্রে কি হয় তারা চার পাই কিন্তু চারটা লিম্বি ইউজ করে ফর ওয়াকিং সুতরাং তাদের কোনো লিম কিন্তু ফ্রি নাই এই অবস্থাতে কি হবে সে যদি কোনো খাবার পিক করতে চায় আমরা যেমন হাত দিয়ে খাবার মুখে দিতে পারি কিন্তু গরু ছাগল বা ডগ তারা কিন্তু হাত দিয়ে খাবার মুখে দিতে পারে না তাদের মুখটা লম্বা হওয়া লাগে সেই মুখ দিয়ে সে খাবার পিক করে এই জন্য আমরা একটা জিনিস বুঝলাম গরু ছাগল ফোর ফুটেড অ্যানিমেলের ফেসিয়াল পার্টটা লম্বা হবে যেহেতু হচ্ছে তার ফোর চারটা লিম্বি ওয়েট ট্রান্সমিশনের সাথে রিলেটেড চারটা লিম্বি লোকোমোশনের সাথে রিলেটেড এই জন্য প্লাস আরেকটা বিষয় হচ্ছে এই অ্যানিমেল গুলোর অলফ্যাক্টরি পাওয়ার খুব স্ট্রং থাকে আর অলফ্যাকশনের যে অর্গান সেটা হচ্ছে নোজ নোজটা তাদের খুব প্রমিনেন্ট থাকে নোজটা প্রজেক্টাইল হবে তাদের ক্ষেত্রে কারণ হচ্ছে এই নোজ দিয়েই সে তার খাবারের সন্ধান করবে সেই নোজের স্মেল পাওয়ার ইউজ করে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করবে এগুলো কিন্তু এই জাতীয় অ্যানিমেলের মাঝে দরকার এই জন্য তাদের ফেসিয়াল পার্টটা বড় নিউরোক্রেনিয়ামের পার্টটা কিন্তু ছোট হয় আমরা যদি মানকির দিকে তাকাই মানকির ক্ষেত্রে নিয়ারলি নিউরোক্রেনিয়াম আর ভিসেরোক্রেনিয়াম অলমোস্ট ইকুয়াল অলমোস্ট ইকুয়াল এবং আমরা দেখতে পাই যে নিউরোক্রেনিয়াম বা ব্রেইন কেসের অবলিকলি এই যে ফেসিয়াল পার্টটা তার এন্টেরো ইনফিরিয়রলি থাকে আগে যেমন
দুটো দুই পার্ট হরাইজন্টালি ছিল, কিন্তু মানকির ক্ষেত্রে এই দুটো পার্ট আর হরাইজন্টাল নাই, ফেসটা একটু নিচে নেমে গেছে, ঠিক আছে? কারণ তার স্মেল পাওয়ার এখন আর অত দরকার নাই এবং ফেসটা তার ছোট হয়ে যাচ্ছে, সেই তুলনায় তার কিন্তু ব্রেইনটা ধীরে ধীরে বড় হচ্ছে, এই জন্য তার নিউরোক্রেনিয়াম আর ভিসেরোক্রেনিয়াম এই জায়গাতে অলমোস্ট ইকুয়াল। কিন্তু আমরা যদি হিউম্যানের দিকে তাকাই, হিউম্যানের ক্ষেত্রে কি হয়, তার ফেসিয়াল পার্ট ভেরি স্মল, রিডিউসড, ভেরি স্মল, মানে ভিসেরোক্রেনিয়াম খুবই ছোট আর নিউরোক্রেনিয়াম তার অনেক বড়, কারণ তার ব্রেইনটা অনেক বড়, বিকজ হি ইজ দ্য গ্রেটেস্ট ক্রিয়েশন বাই দ্য গড ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব, মানে আশরাফুল মখলুকাত, কারণ হচ্ছে তার একটা ভালো ব্রেইন আছে, সে ব্রেইনটা ইউজ করেছে অনেক কিছু করে, ঠিক আছে? বুদ্ধিমত্তার দিকে মানুষের সমকক্ষ আর কোনো প্রাণী নাই, এই জন্য তার নিউরোক্রেনিয়ামটা বড় হয়েছে। আর যেহেতু মানুষ হাত দিয়ে খাবার মুখে দিতে পারে, তার তার নোজটা আগের মতো ইম্পর্টেন্ট না, ঠিক আছে? স্মেল পাওয়ার ইউজ করে যে সে খাবার খুঁজবে সেটা দরকার নাই, তার সেক্সের জন্য দরকার নাই, এই জন্য তার ফেসিয়াল পার্টটা ধীরে ধীরে ছোট হয়ে যায় মানুষের ক্ষেত্রে। এবং আমরা দেখি তার নিউরোক্রেনিয়াম আর ফেসিয়াল পার্ট মানে ভিসেরোক্রেনিয়াম এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে? প্রথমে ছিল 180 অ্যাঙ্গেলে ইন দ্য ডগ, দেন অপটিউজ অ্যাঙ্গেলে ছিল ইন দ্য মানকি, ইন দ্য হিউম্যানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাইট অ্যাঙ্গেলে থাকে এই পার্টটা। নিশ্চয় আমরা এভোলিউশনারি অ্যাসপেক্টটা বোঝাতে পেরেছি কেন এই চেঞ্জ গুলো হচ্ছে। তো আমরা এখান থেকে একটা জিনিস ডিসিশন নিতে পারি যে ইন কেস অফ 4-footed অ্যানিমেল লাইক ডগ অর কাউ, তাদের ক্ষেত্রে কি হয়, নিউরোক্রেনিয়ামের চেয়ে স্প্ল্যাঙ্কনোক্রেনিয়াম ইজ গ্রেটার, বড় থাকে, ঠিক আছে? 4-footed অ্যানিমেলের নিউরোক্রেনিয়ামের চেয়ে স্প্ল্যাঙ্কনোক্রেনিয়াম বা ভিসেরোক্রেনিয়াম ইজ লার্জার, কিন্তু ইন কেস অফ হিউম্যান, হিউম্যানের ক্ষেত্রে কি হয়, স্প্ল্যাঙ্কনোক্রেনিয়াম ইজ স্মলার দেন নিউরোক্রেনিয়াম, নিউরোক্রেনিয়াম ইজ গ্রেটার দেন স্প্ল্যাঙ্কনোক্রেনিয়াম, এটা আমরা বুঝতে পারলাম। তো আমরা একটা ফর্মুলা এখান থেকে তৈরি করতে পারি, সেই ফর্মুলাটা হচ্ছে যার নিউরোক্রেনিয়াম বড় তার স্প্ল্যাঙ্কনোক্রেনিয়াম ছোট, যার স্প্ল্যাঙ্কনোক্রেনিয়াম বড় তার নিউরোক্রেনিয়াম ছোট, তার মানে কি নিউরোক্রেনিয়াম এন্ড স্প্ল্যাঙ্কনোক্রেনিয়াম আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার, ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার, এইটুকু আমরা একটা ফর্মুলা তৈরি করে রাখলাম। নাও এখন আমরা চলে যাচ্ছি যে ক্রেনিয়াল ক্যাভিটির ভলিউম, ক্রেনিয়াল ক্যাভিটির ভলিউম কত। নর্মাল ক্রেনিয়াল ক্যাভিটির ভলিউম হচ্ছে 1350 থেকে 1450 সিসি, দ্যাট ইজ দ্য নর্মাল ভলিউম অফ দি ক্রেনিয়াল ক্যাভিটি, এবং এইটা এই জাতীয় স্কালকে বলা হয় মেজোসেফালিক স্কাল, মেজোসেফালিক স্কাল। আর যদি কোন ক্রেনিয়াল ক্যাভিটির ভলিউম লেস দেন 1350 সিসি হয়, তাহলে এই জাতীয় স্কালকে বলবো মাইক্রোসেফালিক স্কাল, মাইক্রোসেফালিক স্কাল। আর যদি কোনো স্কালের ভলিউম 1450 বেশি হয়, মোর দেন 1450, তাহলে এই জাতীয় স্কালকে বলবো ম্যাক্রো বা মেগাসেফালিক স্কাল, ম্যাক্রোসেফালিক অর মেগাসেফালিক স্কাল। সো আমরা স্কালের ভলিউম অনুযায়ী স্কালকে তিনটা টাইপে ভাগ করতে পারছি, তাইলে মেজোসেফালিক স্কাল, মাইক্রোসেফালিক স্কাল আর ম্যাক্রো আর মেগাসেফালিক স্কাল। স্কালে অনেকগুলো বোনস আছে, আমরা অলরেডি বলেছি যে স্কালের মাঝে 22 বোনস আছে, 8টা হচ্ছে নিউরোক্রেনিয়ামের বোনস আর 14টা হচ্ছে স্প্ল্যাঙ্কনো মানে ফেসিয়াল বোন। তো এই বোনগুলো কোন টাইপের বোনস, ঠিক আছে, এটা একটু জানতে চাই আমরা। প্রথমে আসি নিউরোক্রেনিয়াম ইস্যুতে, নিউরোক্রেনিয়ামের রুফের যে বোনস গুলো আছে, রুফ মানে ছাদ, বল্টের যে ছাদটা আছে সেই রুফের বোনস গুলো হচ্ছে ফ্ল্যাট বোনস, বোনস অফ দ্য রুফ অফ দি স্কাল, এটা হচ্ছে ফ্ল্যাট বোনস, এরা সবাই ফ্ল্যাট প্যাটার্নে থাকে। আর যদি নিউরোক্রেনিয়ামের বেসটা দেখি, ওকে লেট মি ড্র এ পিকচার হিয়ার, সাপোজ এই হচ্ছে আমাদের নিউরোক্রেনিয়াম, সো স্যাড, এরকম আঁকা বাঁকা ছবি কেন আসে, মনে করি এটা হচ্ছে নিউরোক্রেনিয়াম, এটার ভিতরে ব্রেইন আছে,
এখন আমরা ব্রেইনকে দুটো পার্টে ভাগ করে নিলাম, একটা হচ্ছে যাকে বলবো আমরা, একটাকে নাম দিব হচ্ছে এই জায়গায় আসি, ওকে, মনে করি এইটা হচ্ছে আমাদের রুফ অব দি স্কাল, রুফ অব দি নিউরোক্রেনিয়াম। এই রুফ অব দি নিউরোক্রেনিয়াম এইটা হচ্ছে ফ্ল্যাট বোন, আর নিচের অংশটুকু হচ্ছে বেস অব দি নিউরোক্রেনিয়াম। এই বেস অব দি নিউরোক্রেনিয়ামের বোনস গুলো হচ্ছে ইরেগুলার বোনস, ইরেগুলার বোনস। তাহলে নিউরোক্রেনিয়ামের রুফের বোনস গুলো হচ্ছে ফ্ল্যাট বোন, আর বেজের বোনস গুলো হচ্ছে ইরেগুলার বোনস। হয়ে গেল, নাও চলে যাব আমরা ফেসিয়াল বোনস এর মাঝে, ফেসিয়াল স্কেলিটন। ফেসে যে আমরা 14টা বোনস পাই, এরা কেমন টাইপের বোন? ঠিক আছে, এই বোন গুলো এরা কোনো একক ভাবে বলা পসিবল না, কেউ আছে ইরেগুলার, লাইক ম্যান্ডিবল ইরেগুলার বোনস, ম্যাক্সিলা ইরেগুলার বোনস, তারপরে জাইগোমেটিক হচ্ছে ইরেগুলার বোনস, কেউ আছে ফ্ল্যাট বোন, লাইক নেজাল বোন হচ্ছে একটা ফ্ল্যাট বোন, হোমার হচ্ছে ফ্ল্যাট বোন, আবার কেউ আছে নিউমেটিক বোন, কারণ এয়ার স্পেস থাকে। যেমন আমরা দেখি ম্যাক্সিলা হচ্ছে একটা ফ্ল্যাট বোন, কারণ এর ভিতরে এয়ার স্পেস থাকে। সুতরাং ফেসিয়াল বোন গুলো কোনো ফিক্স কোনো রোল নাই, কেউ আছে ইরেগুলার, কেউ ফ্ল্যাট, কেউ নিউমেটিক, আবার কেউ কেউ আছে তাদের, তারা একদিকে ইরেগুলার বোনস বিকজ দে কন্টেইন মাল্টিপল প্রসেস, এই জন্য ইরেগুলার, অন্যদিকে এদের ভিতরে এয়ার স্পেস আছে, তার মানে তারা নিউমেটিক। তাহলে এখন আমি কি টাইপ বলবো, ফ্ল্যাট বলবো, মানে নিউমেটিক বলবো, না ইরেগুলার বলবো? আমরা আসলে চাইলে দুটোই বলতে পারি। এই জন্য বলা হয় যে মোস্ট অফ দা বোনস আর কমপ্লেক্স টাইপ, স্কালের ম্যাক্সিমাম বোনই কমপ্লেক্স টাইপ, এদের এক এক জায়গায় এক এক রকম। ঠিক আছে, যেমন ম্যাক্সিলাকে আমরা বলবো, ম্যাক্সিলা হচ্ছে একটা ইরেগুলার নিউমেটিক বোন, কারণ সে ইরেগুলার পার্ট আছে আবার নিউমেটিক পার্টও আছে। ঠিক আছে, দুটোই সে। সিমিলারলি ফ্রন্টাল বোন, ফ্রন্টাল বোন হচ্ছে সে একটা ইরেগুলার বোন, সে একটা নিউমেটিক বোন, আবার সে তার ম্যাক্সিমাম পার্ট ফ্ল্যাট, তাহলে ইরেগুলার ফ্ল্যাট নিউমেটিক বোন এই নাম দিতে পারি। অক্সিপিটাল বোন হচ্ছে একটা ইরেগুলার ফ্ল্যাট বোন, কারণ তার ইরেগুলার পার্টও আছে আবার ফ্ল্যাট পার্টও আছে। প্যারাইটাল বোন ইজ এ পিওর ফ্ল্যাট বোন, প্যারাইটাল হচ্ছে পিওর ফ্ল্যাট বোন। ঠিক আছে, সুতরাং আমরা এইভাবে কথাগুলো বলবো আর কি। তো আমরা বুঝে গেলাম যে স্কালের বোন গুলোকে একটু হিসাব রেখে বলতে হবে, এক ধাক্কায় বলা খুব পসিবল না যে এটা কোন টাইপের বোনস, ম্যাক্সিমামই মাল্টিপল টাইপের পড়বে। এই যে ফ্ল্যাট বোনস আমরা পাই স্কালের মাঝে, অনেকগুলো বোনসই ফ্ল্যাট আছে, ফ্ল্যাট বোন, আবার অনেক বোনস এর ফ্ল্যাট পার্ট আছে, ফুল বোনটা হতো হয়তো ফ্ল্যাট না কিন্তু তার ফ্ল্যাট পার্ট আছে। তো একটা ফ্ল্যাট বোন এর স্ট্রাকচার কেমন, এটা ভাইবাতে জিজ্ঞেস করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা সেই জায়গাতে যাচ্ছি। ফ্ল্যাট বোন এর স্ট্রাকচার, একটা ফ্ল্যাট বোনে আমরা দেখব তিনটা লেয়ার থাকে। ঠিক আছে, লাইক এ স্যান্ডউইচ, এই যে আমরা একটা স্যান্ডউইচ দেখছি, এই স্যান্ডউইচের মতো। স্যান্ডউইচে কি আছে, দুই পাশে থাকে ব্রেড, আর মাঝখানে থাকে চিজ, থাকে ভেজিটেবল, থাকতে পারে ভেজিটেবল, তারপরে মিট থাকতে পারে, কোনো কিমা থাকতে পারে, সসেজ থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, দুই পাশে ব্রেড থাকে। সিমিলারলি একটা ফ্ল্যাট বোনও এরকম থাকে। ঠিক আছে, একটা ফ্ল্যাট বোনের দুই পাশে থাকে টেবল, টেবল মানে কি, বাইরে থাকে আউটার টেবল, ভিতরে থাকে ইনার টেবল। তাহলে একটা ফ্ল্যাট বোনে দুই দিকে দুটো টেবল আছে, আউটার টেবল আর ইনার টেবল, আর দুই এই টেবল গুলো হচ্ছে কম্প্যাক্ট বোনস, দে আর কম্প্যাক্ট বোনস। ভাইবাতে জিজ্ঞেস করা হয় আউটার টেবল ইনার টেবল এরা কেমন বোনস, উত্তর হবে দে আর কম্প্যাক্ট বোনস। আর মাঝখানে এই যে এই পার্টটাতে কি থাকে, মাঝখানের পার্টে থাকে হচ্ছে স্পঞ্জি বোনস, যার নাম ডিপ্লয়ি। মিডিল পার্টটা হচ্ছে স্পঞ্জি বোনস, যার নাম ডিপ্লয়ি। ঠিক আছে, এই হচ্ছে একটা ফ্ল্যাট বোনের স্ট্রাকচার। আর এই ফ্ল্যাট বোনের বাইরে এই জায়গাতে থাকে তার পেরিওস্টিয়াম, এখানে পেরিওস্টিয়াম পাবো আমরা। ঠিক আছে, ফ্ল্যাট বোনের এই জায়গাতে আমরা পেরিওস্টিয়াম খুঁজে পাবো, পেরিওস্টিয়াম, এবং এই পেরিওস্টিয়ামটার নাম হচ্ছে পেরিক্রেনিয়াম।
এই বাইরে যে পেরিওস্টিয়ামটা থাকে তার নাম পেরিক্রেনিয়াম, পেরিক্রেনিয়াম বলে। এটা হচ্ছে পেরিওস্টিয়াম অব দিস বোনস, পেরিক্রেনিয়াম। আবার ইনার টেবলের ভিতর দিকে আরেকটা পেরিওস্টিয়াম থাকে, কিন্তু সে যেহেতু ইনার সাইডে থাকে এই জন্য তার নাম হচ্ছে এন্ডোস্টিয়াম। এটা হচ্ছে এন্ডোস্টিয়াম। আর এন্ডোস্টিয়ামের আরেক নাম হচ্ছে এন্ডোক্রেনিয়াম, এন্ডোক্রেনিয়াম। ঠিক আছে, তাহলে একটা ফ্ল্যাট বোনস এর একদম বাইরে থাকে পেরিওস্টিয়াম যার নাম পেরিক্রেনিয়াম, আর ভিতরে থাকে এন্ডোস্টিয়াম যার নাম এন্ডোক্রেনিয়াম। এই হচ্ছে একটা ফ্ল্যাট বোনের স্ট্রাকচার। তাহলে আমরা এটা বুঝলাম যে ফ্ল্যাট বোনের এক যে কোনো ফ্ল্যাট বোনের স্ট্রাকচার দেখলে স্যান্ডউইচের মতো লাগে, লুকস লাইক স্যান্ডউইচ। আউটার টেবল ইনার টেবল অফ দি কম্প্যাক্ট বোন, মাঝখানে স্পঞ্জি বোন থাকে যার নাম ডিপ্লয়ী। এই ডিপ্লয়ী স্পঞ্জ মানে স্পঞ্জি বোনের মাঝে রেড বোন মেরো থাকে থ্রু আউট দ্য লাইফ, রেড বোন মেরো থাকে থ্রু আউট দ্য লাইফ, এবং এখানে হিমোপয়েসিস হয় এই ডিপ্লয়িক স্পেসে। আর ডিপ্লয়িক স্পেস থেকে যে ভেইন গুলো বের হয়, যে ভেইন গুলো তৈরি হয় তার নাম ডিপ্লয়িক ভেইন। দ্য ভেইনস ড্রেনিং দ্য ডিপ্লয়িক স্পেস আর কল্ড ডিপ্লয়িক ভেইন। ফ্ল্যাট বোনের স্ট্রাকচার পড়ছিলাম আমরা, এখান থেকে দুটো টেবল জানলাম, একটা হচ্ছে আউটার টেবল ইনার টেবল, দে আর দ্য ফ্ল্যাট কম্প্যাক্ট বোনস। কিন্তু একটা জিনিস জানতে হবে, ইনার টেবল ইজ মোর সফট এন্ড ব্রিটল দেন দ্য আউটার টেবল। অনেক সময় স্টুডেন্টদের জিজ্ঞেস করলে যে কোন টেবলটা সফট হবে কোনটা হার্ড হবে, অনেকে ভুল করে প্রথমে বলে বসে আউটার টেবলটা সফট হবে। আরে বাইরের দিকে সফট রাখলে কি কোনো লাভ আছে? স্কাল না প্রোটেকশন দিবে ব্রেইনকে, তাহলে বাইরের দিকে শক্ত জিনিস রাখতে হবে, কারণ সেই আঘাতটা প্রথমে পাবে। ঠিক আছে, আঘাত তো প্রথমে, কেউ যদি মাথার মাঝে কোনো আঘাত পায় সে আঘাতটা প্রথমে লাগবে আউটার টেবিলের মাঝে, সো সেই আউটার টেবিলটাকেই তো হার্ড হওয়া লাগবে। ঠিক আছে, হার্ড হওয়া লাগবে, ব্রিটেল ভঙ্গুর হলে হবে না। এই জন্য আমরা দেখি আউটার টেবিলটা হচ্ছে হার্ড অ্যান্ড রিজিড, মজবুত থাকে, আর ইনার টেবিলটা হচ্ছে সফট অ্যান্ড মোর ব্রিটেল, ভঙ্গুর, এমন সফট যে ব্রেইনের সালকাস জাইরাসের জন্য ইনার টেবলের মাঝে উঁচু নিচু হয়ে যায়। ব্রেইন কত সফট একটা জিনিস, কিন্তু এই সফট জিনিসের চাপেই ইনার টেবলের মাঝে ইমপ্রেশন তৈরি হয়ে যায়, এবং ইনার টেবলের টাচে যে ব্লাড ভেসেল গুলো থাকে সেই ব্লাড ভেসেল গুলোর জন্য ইনার টেবলে কিন্তু ছাপ পড়ে যায়, গ্রুপ তৈরি হয়ে যায়, এত সফট ইনার টেবল। তাহলে আমরা বুঝলাম ইনার টেবলটা হচ্ছে সফট, আউটার টেবলটা হার্ড। এটার প্রবলেম কি? এটা এখান থেকে একটা প্রবলেম জানতে হবে যে আউটার টেবল হার্ড, ইনার টেবল সফট। সুবিধা তো বুঝলাম আমরা, আউটার টেবল কেন হার্ড, কারণ সে প্রোটেকশন দিবে, কিন্তু ইনার টেবল যে সফট অ্যান্ড ব্রিটেল তার কি কোনো প্রবলেম আছে? আছে, একটা প্রবলেম আছে। মনে করি একটা লোকের মাথার মাঝে কেউ লাঠি দিয়ে আঘাত করলো, সেই আঘাতটা লাগবে হচ্ছে আউটার টেবলের মাঝে, হয়তো আউটার টেবল ভাঙে নাই এই আঘাতে, কোনো প্রবলেম নাই, কিন্তু তার ইনার টেবল কিন্তু ফ্র্যাকচার হতে পারে। ইনার টেবল ফ্র্যাকচার হয়ে ব্লিডিং হয়ে সেই লোকটা কিন্তু আলটিমেটলি দেখা যাবে সে কমাতে চলে গেছে। ঠিক আছে, এখন আমি একটা লোকের মাথাতে আঘাত করার পরে হয়তো হাত দিয়ে দেখলাম না সবই তো ঠিক আছে, কিন্তু এইটা পসিবল তার আউটার টেবল কিছুই হয় নাই কিন্তু ইনার টেবল ফ্র্যাকচার হয়ে আছে, সেখান থেকে সেই পেশেন্ট কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারে। সুতরাং ইনার টেবল সফট অ্যান্ড ব্রিটল হওয়ার এটা একটা প্রবলেম, যে আউটার টেবলে কিছুই হয় নাই কিন্তু ইনার টেবল ফ্র্যাকচার হয়ে আছে, এটা হতে পারে, এটা মাথায় রাখতে হবে। নাও স্কালে জয়েন্ট আছে, আমরা জানি দুটো বোনস বা দুটো স্কেলিটাল কম্পোনেন্ট যেখানে মিট করে সেখানে জয়েন্ট তৈরি হয়। স্কালেও এরকম, স্কালে তো অনেক অনেক বোনস, প্রায় 22 বোনস আছে স্কালের মাঝে, তো এখানে অনেক জয়েন্ট তৈরি হওয়ার কথা। কি জয়েন্ট এগুলো, এটা আমরা এখন জানতে চাই, জয়েন্ট গুলো কোন টাইপের। স্কালে যত জয়েন্ট আছে সবাই হচ্ছে সুচার, সুচার হচ্ছে ওয়ান টাইপ অফ দি ফাইব্রাস জয়েন্ট। সুচার কেমন জয়েন্ট? সুচার হচ্ছে ওয়ান টাইপ অফ দি ফাইব্রাস জয়েন্ট। ঠিক আছে, সুচার হচ্ছে এক ধরনের ফাইব্রাস জয়েন্ট।
তো ম্যাক্সিমাম জয়েন্টই এই সুচার, কিন্তু দুটো এক্সেপশন আছে স্কাল বোনসে, দের আর টু এক্সেপশন ইন দা হেয়ার, ঠিক আছে? কি কি এক্সেপশন? সবই সুচার, সুচার হচ্ছে এক ধরনের ফাইব্রাস জয়েন্ট, কিন্তু দুটো এক্সেপশন আছে। নাম্বার ওয়ান হচ্ছে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট, এই যে টেম্পোরাল বোনস আর এই হচ্ছে ম্যান্ডিবল, দুটোর মাঝখানে এই যে জয়েন্টটা হচ্ছে তার নাম টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। এটা হচ্ছে অনলি সাইনোভিয়াল জয়েন্ট ইন দ্য স্কাল, অনলি সাইনোভিয়াল জয়েন্ট ইন দ্য স্কাল। এইটা যদি সাইনোভিয়াল জয়েন্ট না হতো তাহলে কিন্তু কেউ কথাই বলতে পারতো না, ঠিক আছে? সাইনোভিয়াল জয়েন্টে মুভমেন্ট হয় আমরা জানি, তাইলে মুভমেন্ট করতে গেলে ম্যান্ডিবলকে মুভ করতে হয়, কথা বলতে গেলে। যদি এই জয়েন্টে মুভমেন্ট না হতো তাইলে কিন্তু আলটিমেটলি কোনো লোক কথা বলতে পারতো না, খেতে পারতো না, ঠিক আছে? মুখে ফুড দিতে পারতো না, কারণ ফুড দিতে গেলে মুখটাকে বড় করতে হয়, হা করতে হয়, আমাদেরকে ওপেন করতে হয়, মাউথকে ওপেন করতে গেলে ম্যান্ডিবল কিন্তু মুভ করতে হয়। সুতরাং টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট ইজ ওয়ান জয়েন্ট, ইট ইজ অনলি সাইনোভিয়াল জয়েন্ট ইন দ্য স্কাল। অ্যানাদার জয়েন্ট ইজ দ্য জয়েন্ট বিটুইন বেজি অক্সিপুট অ্যান্ড বেজি স্পেনয়েড। এই যে দেখা যাচ্ছে দিস ইজ দ্য অক্সিপিটাল বোনস অ্যান্ড দিস ইজ দ্য বেজিলার পার্ট অফ দি অক্সিপিটাল বোন, যার নাম বেজি অক্সিপুট, আর এটা হচ্ছে ইয়েলো কালার বোন ইন দ্য স্পেনয়েড বোন, অ্যান্ড দিস ইজ দ্য বেজিলার পার্ট অফ দি স্পেনয়েড বোনস, যার নাম বেজি স্পেনয়েড। এই জায়গাতে একটা জয়েন্ট আছে যার নাম হচ্ছে দ্য জয়েন্ট বিটুইন বেজি অক্সিপুট অ্যান্ড বেজি স্পেনয়েড। এই জয়েন্টটা হচ্ছে প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট। তাইলে আমরা বলেছিলাম সব জয়েন্ট হচ্ছে এই রিজিওনে সুচার, দুইটা ছাড়া, একটা টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্ট হুইচ ইজ সাইনোভিয়াল জয়েন্ট, অনলি সাইনোভিয়াল জয়েন্ট, অ্যানাদার ওয়ান ইজ দ্য জয়েন্ট বিটুইন বেজি অক্সিপুট অ্যান্ড বেজি স্পেনয়েড হুইচ ইজ অনলি হেয়ার, হুইচ ইজ অনলি প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট ইন দ্য স্কাল। নাও সুচার, সুচারের কি কি টাইপ আছে আমরা একটু দেখে যাচ্ছি। ইন শর্ট, সুচার টোটালি ছয় রকমের, সিরেট সুচার, ডেন্টিট অর ডেন্টিকুলেট সুচার, দেন স্কোয়ামাস সুচার, প্লেইন সুচার, লিম্বাস সুচার, ওয়েজ এন্ড গ্রুপ টাইপ অফ সুচার। সো এই হচ্ছে টোটাল সিক্স টাইপস অফ সুচার। সিরেট সুচার এরকম, আমরা দেখি দুটো বোনস কাছাকাছি আসলো, তাদের মার্জিন গুলো এরকম সিরেটেড থাকে, করাতের দাঁতের মতো থাকে, এই জাতীয় সুচার, এবং এখানে জয়েন্ট তৈরি হয়, মার্জিনস আর সিরেটেড, এই জাতীয় সুচারকে বলে সিরেট সুচার। আমরা দেখি হিয়ার ইজ দ্য করোনাল সুচার অ্যান্ড দিস ইজ দ্য সেজাইটাল সুচার। সো করোনাল সুচার অ্যান্ড সেজাইটাল সুচার, দিস আর দ্য সিরেট সুচার। দেন হচ্ছে আমরা পাই ডেন্টেট অর ডেন্টিকুলেট সুচার, এই 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 সুচারের মার্জিন গুলো দাঁতের মতো, টিক লাইক, তবে এগুলো হচ্ছে করাতের দাঁত না, এগুলো হিউম্যান টিথের মতো, দে আর টিথ লাইক বাট হিউম্যান টিথ লাইক, ঠিক আছে? এবং কম্পারেটিভলি ডেন্টিকুলেট সুচার সুচার ইজ স্ট্রঙ্গার দেন সিরেট সুচার, ঠিক আছে? সিরেট সুচারের চাইতে ডেন্টেট সুচার বা ডেন্টিকুলেট সুচার স্ট্রঙ্গার সুচার, সহজে আলাদা করা যায় না দুই বোনসকে, ঠিক আছে? আচ্ছা, এরকম সুচার আমরা পাবো হচ্ছে এই যে ল্যামডয়েড সুচারকে, হিয়ার ইজ দ্য ল্যামডয়েড সুচার, দিস সুচার ইজ দ্য ডেন্টেট অর ডেন্টিকুলেট সুচার, ল্যামডয়েড সুচার। দেন এরপরে আমরা পাবো স্কোয়ামাস সুচার, স্কোয়ামাস, স্কুইম মানে মাছের আঁশ, এরা মাছের আঁশের মতো পার্শিয়ালি ওভারল্যাপ করে, দেখি মার্জিনস আর বেভেল, এই যে একটা বোনসের মার্জিন আর একটা বোনসের উপরে পার্শিয়ালি ওভারল্যাপ করেছে, তার মানে মার্জিন গুলো হচ্ছে বেভেলড, ঠিক আছে? ওয়ান বোন ওভারল্যাপ আদার বোন, এই জাতীয় সুচারকে বলা হয় স্কোয়ামাস সুচার। এক্সাম্পল হচ্ছে টেম্পোরো প্যারাইটাল সুচার, হিয়ার ইজ দ্য, এই যে সুচারটা, দিস ইজ দ্য প্যারাইটাল বোন, দিস ইজ দ্য টেম্পোরাল বোন, এই দুটোর মাঝখানে এই সুচারটা হচ্ছে স্কোয়ামাস সুচারের এক্সাম্পল, হিয়ার এই সুচারটা স্কোয়ামাস সুচার। দেন প্লেইন সুচার, যে দুটো বোন সুচার তৈরি করবে তাদের মার্জিন গুলো একদম প্লেইন থাকবে, এরকম প্লেইন থাকবে, নট সিরেটেড নট ডেন্টেড, কিন্তু প্লেইন থাকবে, এরকম সুচারই হচ্ছে প্লেইন সুচার। এক্সাম্পল হচ্ছে ক্রুসিফর্ম সুচার অফ দি হার্ট প্লেট, এখানে দেখাচ্ছি
এইটা হচ্ছে হার্ট প্লেট, হিয়ার ইজ দা হার্ট প্লেট, এইটা হচ্ছে হার্ট প্লেট। হার্ট প্লেটে আমরা একটা ক্রস লাইক সুচার পাবো, এই একটা সুচার পাই যার নাম ইন্টার মেক্সিলারি সুচার, দেন হচ্ছে এই একটা সুচার পাই যার নাম ইন্টার প্যালাটাইন সুচার, দেন আমরা পাবো হচ্ছে এইখানে সুচার পাই যার নাম হচ্ছে প্যালাটো মেক্সিলারি সুচার, প্যালাটো মেক্সিলারি সুচার। সো আলটিমেটলি এখানে একটা ক্রসিং তৈরি হলো, এই ক্রসিংটার নাম হচ্ছে ক্রুসিফর্ম সুচার, এই ক্রুসিফর্ম সুচার হচ্ছে একটা প্লেন সুচার। তাছাড়া ইন্টার নেজাল সুচার, দ্য সুচার বিটুইন টু নেজাল বোন, এটাও একটা প্লেন টাইপ অফ সুচার। দেন আসে লিম্বাস সুচার, এই লিম্বাস সুচার হচ্ছে এটা একটা কম্বিনেশন, আমরা দেখছি কিসের কম্বিনেশন, স্কোয়ামাস আর সিলিট সুচারের কম্বিনেশন। এই যে বোনস গুলো দেখা যাচ্ছে, মার্জিনটা সিলেটেড, তার মানে সিলেট টাইপ অফ সুচারের মতো, প্লাস ওভারলেপিং আছে, এক বোনসের উপরে আরেকটা বোনস উঠে যাচ্ছে, বেভেলড হয়ে আছে, তার মানে হচ্ছে এই দুটোর মিক্সচার এই সুচার, এটাকে বলে লিম্বাস সুচার। ঠিক আছে, লিম্বাস সুচারের এক্সাম্পল হচ্ছে প্যারাইটোমাস্টয়েড সুচার, এক্সাম্পল হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে লিম্বাস সুচার। দিস ইজ দ্য প্যারাইটাল বোন, দিস ইজ দ্য ম্যাস্টয়েড প্রসেস অফ দি টেম্পোরাল বোন, অ্যান্ড বিটুইন দেম দেয়ার ইজ এ সুচার দ্যাট ইজ কল্ড প্যারাইটোমাস্টয়েড সুচার, ইট ইজ ওয়ান কাইন্ড অফ দ্য লিম্বাস সুচার। অ্যান্ড ফাইনালি ওয়েজেন গ্রুপ টাইপ অফ সুচার যার নাম সিন্ডাইলেসিস। ঠিক আছে, এই যে আমরা এইটা, এই বংশটার নাম হচ্ছে স্পেনয়েড, স্পেনয়েডের এই পার্টটা হচ্ছে রোস্ট্রাম, দিস ইজ কল্ড রোস্ট্রাম অফ দি স্পেনয়েড। এখানেও দেখছি এইটা হচ্ছে রোস্ট্রাম অফ স্পেনয়েড, আর এইটা হচ্ছে ভোমার বোনস, ভোমারের দুই পাশে দুটো ডানার মতো চলে যাচ্ছে যার নাম এলা অফ দি ভোমার, এই যে এটা হচ্ছে এলা অফ দি ভোমার। সো এই রোস্ট্রাম অফ দি স্পেনয়েড আর এলা অফ দি ভোমারের মাঝখানে যে সুচারটা তৈরি হচ্ছে তার নামই হচ্ছে ওয়েজ এন্ড গ্রুপ সুচার। এই রোস্ট্রামটা হচ্ছে ওয়েজ আর এলা অফ দি ভোমার ফর্ম করছে গ্রুপ, তাহলে ওয়েজ এন্ড গ্রুপ সুচার হয়ে গেল। সো দিজ আর দা সিক্স টাইপস অফ সুচার। নাও স্কাল কিভাবে ওসিফিকেশন হয় সেটা জানতে চাই, প্রথমে আমরা একটা লাইন দেখব, এই যে লাইন দুটো আছে আমি আবারও দেখাচ্ছি, এখানে একটা উঁচু জায়গা আছে, উঁচু লাইন দেখা যাচ্ছে, এই উঁচু লাইনটার নাম হচ্ছে সুপিরিয়র নিউকাল লাইন। ঠিক আছে, এই লাইনটার নাম সুপিরিয়র নিউকাল লাইন। সুপিরিয়র নিউকাল লাইনের উপরে যত বোনস আছে এই লেভেলের উপরে অল ডেভেলপ ফ্রম দ্য ইন্ট্রাকার্টিলিজিনাস ওসিফিকেশন, ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন, অল ডেভেলপ বাই ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন। তাহলে কি বললাম, যে সুপিরিয়র নিউকাল লাইনের উপরে যত বোনস আছে বা বোনসের যে পার্ট গুলো আছে সেই পার্ট গুলো ডেভেলপ করবে ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশনে, এবং এই বোনস গুলো হবে মেমব্রেনাস বোন। আর সুপিরিয়র নিউকাল লাইনের নিচে, বিলো সুপিরিয়র নিউকাল লাইন, যে বোনস বা বোনসের যে পার্ট গুলো থাকবে তারা ডেভেলপ করে ইন্ট্রাকার্টিলিজিনাস মেথডে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এই অক্সিপিটাল বোনের আপার পার্ট সুপিরিয়র নিউকাল লাইনের উপরে এই পার্টটুকু কিন্তু মেমব্রেনাস ওসিফিকেশন হয়, আবার এই সেম অক্সিপিটাল বোনের লোয়ার পার্ট সুপিরিয়র নিউকাল লাইনের লোয়ার পার্ট কিন্তু ডেভেলপ করে বাই কার্টিলিজিনাস মেথড। তাহলে অক্সিপিটাল বোন আপার পার্টটা কার্টিলিজিনাস বোন, মেমব্রেনাস বোন, লোয়ার পার্টটা কার্টিলিজিনাস বোন, তা হতে পারে। এই সূত্রের একটা এক্সেপশন আছে, সে এক্সেপশন হচ্ছে ক্লাভিকল, ক্লাভিকল সুপিরিয়র নিউকাল লাইন লেভেলের নিচে থাকে, ক্লাভিকল থাকে নেকেরও নিচে। ঠিক আছে, রুট অফ দি নেকের মাঝে বোনসটা থাকে ক্লাভিকল, ক্লাভিকল সূত্র মতে ক্লাভিকল ডেভেলপ করার কথা ছিল ইন্ট্রাকার্টিলিজিনাস মেথডে, কিন্তু আমরা দেখি ক্লাভিকল এর কিন্তু একটা পার্ট কার্টিলিজিনাস মেথডে হয় আবার অন্য পার্ট মেমব্রেনাস মেথডে হয়, একই রকম ম্যান্ডিবল, ম্যান্ডিবল এই লাইনের নিচে আছে, ম্যান্ডিবলের কিন্তু একটা পার্ট মেমব্রেনাস একটা পার্ট কার্টিলিজিনাস। তাইলে আমরা যে ফর্মুলাটা তৈরি করলাম, এই সুপিরিয়র নিউকাল লাইনের উপরে মেমব্রেনাস নিচে হচ্ছে কার্টিলিজিনাস ওসিফিকেশন হবে, এই কথাগুলো আসলে একটা ভেগ কথা, ভেগ মানে ওভারঅল কথা বলা হলো, কিন্তু ভিতরে কিন্তু এক্সেপশন থেকে গেল।
এবার আমরা জানব স্কালের ডেভেলপমেন্টের সোর্স কোথা থেকে ডেভেলপ করে। স্কাল তৈরি হয় বোনস দিয়ে। আমরা জানি যে বোনস ডেভেলপ করে কোথা থেকে, মেসোডার্ম থেকে। ম্যাক্সিমাম বোনসই মেসোডার্মাল বোনস। কোন মেসোডার্ম থেকে ডেভেলপ করে? পারেক্সিয়াল ল্যাটারাল প্লেট না ইন্টারমিডিয়েট মেসোডার্ম? ম্যাক্সিমাম বোনই ডেভেলপ করে পারেক্সিয়াল মেসোডার্ম থেকে, পারেক্সিয়াল মেসোডার্ম থেকে, ঠিক আছে? আচ্ছা, বিশেষভাবে এক্সিয়াল বোন গুলো, নামের সাথে মিল আছে কিন্তু, এক্সিয়াল পারেক্সিয়াল। তাহলে যে বোন গুলো এক্সিয়াল বোন মানে এক্সিয়াল স্কেলিটন, দে উইল ডেভেলপ ফ্রম পারেক্সিয়াল মেসোডার্ম। পারেক্সিয়াল মেসোডার্ম থেকে একটা পর্যায়ে সোমাইট ডেভেলপ করে। সোমাইটের একটা পার্ট হচ্ছে স্ক্লেরোটম। তাহলে এক্সিয়াল বোন ডেভেলপস ফ্রম দি স্ক্লেরোটম। এক্সিয়াল বোন ডেভেলপ করে স্ক্লেরোটম থেকে। স্ক্লেরোটম কার পার্ট? সোমাইট থেকে। সোমাইট কার পার্ট? পারেক্সিয়াল মেসোডার্মের পার্ট। তাহলে আলটিমেটলি এক্সিয়াল বোন ডেভেলপস ফ্রম দি পারেক্সিয়াল মেসোডার্ম। আর অ্যাপেন্ডিকুলার বোনস মানে লিম্ব বোন কোথা থেকে ডেভেলপ করে? লিম্ব বোনস ডেভেলপ ফ্রম দি সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। লিম্ব বোন ও মেসোডার্মাল কিন্তু আলাদা জায়গা, সে আসে ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে, স্পেশালি সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে আসে লিম্বের বোনস গুলো। অ্যাপেন্ডিকুলার বোনস আসে এখান থেকে। এবার আমরা যাব যে এই বোন ডেভেলপমেন্টের আরেকটা থার্ড সোর্স আছে, সেই থার্ড সোর্সটার নাম হচ্ছে এক্টোডার্ম। কিছু বোনস আছে আমাদের বডিতে এক্টোডার্মাল, সেগুলো কারা? এক্টোডার্মাল বোনস কারা? বিশেষভাবে কোন এক্টোডার্ম থেকে আসে? নিউরো এক্টোডার্ম থেকে। নিউরো এক্টোডার্ম তো দুটো পার্ট, নিউরাল টিউব, নিউরাল ক্রেস্ট। কোনটা থেকে আসে? নিউরাল ক্রেস্ট থেকে আসে। তাহলে আমরা বুঝলাম যে বোনস এর অনেক, ম্যাক্সিমাম বোনই মেসোডার্মাল, কিন্তু কিছু বোনস আছে যারা নিউরাল ক্রেস্ট এক্টোডার্ম থেকে আসে, ঠিক আছে? তা আমরা এখন একটা দেখব যে এই বিষয়টা, নিউরোক্রেনিয়াম কোথা থেকে ডেভেলপ করে? নিউরোক্রেনিয়াম ডেভেলপ করে পারেক্সিয়াল মেসোডার্ম আর নিউরাল ক্রেস্ট মেসোডার্ম থেকে। নিউরোক্রেনিয়াম, নিউরোক্রেনিয়াম মানে তো মনে আছে ব্রেইন কেস। ব্রেইন কেসের মাঝে কিছু বোনস ডেভেলপ করে পারেক্সিয়াল থেকে, কিছু বোন ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে। কিন্তু ফেসিয়াল বোন, অল দা ফেসিয়াল বোন মানে স্প্ল্যাঙ্কনোক্রেনিয়াম বা ভিসেরোক্রেনিয়ামে যত বোনস আছে, অল ডেভেলপ ফ্রম দা নিউরাল ক্রেস্ট। তাহলে ফেসিয়াল বোন নিউরাল ক্রেস্ট থেকে আসে। এই যে ম্যাক্সিলা, মেন্ডিবল, জাইগোমেটিক বোন, নেজাল বোন, ঠিক আছে, তারপরে লেক্রিমাল বোন, প্যালাটাইন বোন, ভোমার, ইনফিরোনেজাল কঙ্কা, এই যে বোন গুলো আছে অল ডেভেলপ ফ্রম দা নিউরাল ক্রেস্ট, এক্টোডার্ম। দে আর এক্টোডার্মাল বোনস, ঠিক আছে? তো সোর্স জেনে গেলাম, নিউরোক্রেনিয়াম দুই জায়গা থেকেই আসে, কিন্তু স্প্ল্যাঙ্কটোক্রেনিয়াম অনলি নিউরাল ক্রেস্ট থেকে ডেভেলপ করে। দেন কোন মেথডে ডেভেলপ করে, এদের মেথডটা কি, এদের ডেভেলপমেন্টাল মেথডটা কি? ডেভেলপমেন্টাল মেথড হচ্ছে দুইজনই দুই মেথডেই অসিফাই করে, ইন্ট্রামেমব্রেনাসেও করে, ইন্ট্রাকার্টিলিজিনাসেও করে। তাহলে নিউরোক্রেনিয়াম, নিউরোক্রেনিয়ামের যে পার্টটা ইন্ট্রামেমব্রেনাসে ডেভেলপ করে তার নাম মেমব্রেনাস নিউরোক্রেনিয়াম। নিউরোক্রেনিয়ামের যে পার্ট কার্টিলিজিনাস মেথডে অসিফাই করে তার নাম কার্টিলিজিনাস নিউরোক্রেনিয়াম, অর কন্ড্রোক্রেনিয়াম বলা হয়। সিমিলারলি ভিসেরোক্রেনিয়ামের যে পার্টটা মেমব্রেনাস অসিফিকেশন হয় তার নাম মেমব্রেনাস ভিসেরোক্রেনিয়াম, আর আরেকটা পার্ট কার্টিলিজিনাস মেথডে হলে কার্টিলিজিনাস ভিসেরোক্রেনিয়াম বলে। আমরা একটা ছবি দেখি, দেখতে পাচ্ছি এই যে ব্লু কালার যা আছে, ব্লু কালার জায়গাগুলো হচ্ছে নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস, রেড কালার গুলো হচ্ছে ল্যাটারাল পারেক্সিয়াল মেসোডার্ম ডেরিভেটিভ মানে সোমাইট ডেরাইভ। স্ক্লেরোটমের ডেরাইভ গুলো হচ্ছে রেড কালার, ঠিক আছে? প্রথমে আমরা ডিসিশন নিচ্ছি এখান থেকে, এইভাবে আমি দেখাচ্ছি এটা কিভাবে আমরা বলতে পারি। এই হচ্ছে ফেসিয়াল বোন, এই ফেসিয়াল বোন গুলো ডেভেলপ করে বাই দা, এখানে শুধু রেড কালার, ব্লু কালার দেওয়া আছে, তার মানে ফেসিয়াল স্কেলিটন ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে। এইটা প্রথমে জেনে গেলাম, শুধু ফেসিয়াল বোন না, সাথে কিছু নিউরোক্রেনিয়ামের বোনস নিউরাল ক্রেস্ট থেকে আসে, যেমন স্পেনয়েড, যেমন ফ্রন্টাল। ফ্রন্টাল বোনটা ফেসের দিকেই থাকে, ঠিক আছে? ফ্রন্টে থাকে, ফেসের দিকে থাকে,
ফ্রন্টাল বোন। তো ফেসিয়াল বোন যেহেতু নিউরাল ক্রেস্ট থেকে আসে, ফ্রন্টাল বোনও নিউরাল ক্রেস্ট থেকে আসার সম্ভাবনা বেশি থাকে, এবং তাই হয়। স্পেনয়েড নিউরাল ক্রেস্ট থেকে আসে, টেম্পোরালের একটা পার্ট আছে নিউরাল ক্রেস্ট থেকে এই জায়গাটুকু, কিন্তু টেম্পোরালের অন্য পার্ট কিন্তু আবার মেজোডার্মাল, মেজোডার্ম থেকে আসে, ঠিক আছে, ওই সোমাইট থেকে আসে, স্ক্লেরোটম থেকে আসে। প্যারাইটাল বোন, প্যারাইটাল বোন পুরোটাই কিন্তু প্যারাইটাল বোন সম্পূর্ণ পারেক্সিয়াল মেজোডার্ম থেকে আসে, দ্যাট ইজ স্ক্লেরোটম থেকে আসে। অক্সিপিটাল বোন পুরোটাই আমরা দেখছি রেড কালার, তার মানে অক্সিপিটাল পুরো সম্পূর্ণ অক্সিপিটাল হচ্ছে পারেক্সিয়াল মেজোডার্ম থেকে আসে। সুতরাং এই ছবিটা দেখলেই আইডিয়া হয়ে যাচ্ছে কোন বোনস গুলো নিউরাল ক্রেস্ট থেকে আসে, কোন বোনস গুলো মিক্সচার ক্রেস্ট থেকেও আসে আবার মেজোডার্ম থেকে আসে, আবার কোন বোনস গুলো পিওরলি মেজোডার্মাল বোনস। এই আইডিয়া কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের। স্কালের অ্যানাটমিক্যাল পজিশন কি, আমরা স্কালটা কিভাবে ধরতে পারি যদি এক্সামে দিতে ধরে দেয়, আমরা স্কালকে এমন ভাবে ধরব যে অরবিটটা থাকবে ফরওয়ার্ড, এই যে অরবিট, অরবিট থাকবে ফরওয়ার্ড সামনের দিকে। স্কালের নিচের দিকে একটা বড় সড়ো ফোরামেন আছে যার নাম ফোরামেন ম্যাগনাম, এই ফোরামেন ম্যাগনাম থাকবে ডাউনওয়ার্ড অর ইনফিরিয়রলি। তাহলে অরবিট থাকবে ফরওয়ার্ড, ফোরামেন ম্যাগনাম থাকবে ডাউনওয়ার্ড, দুই কথা হয়ে গেল। নাও একটা লাইন আছে যার নাম হচ্ছে ফ্রাঙ্কফুর্ট হরাইজন্টাল লাইন অর অরবিটোমিটার লাইন। এই অরবিটোমিটার লাইন বা ফ্রাঙ্কফুর্ট হরাইজন্টাল লাইনটা হরাইজন্টালি থাকবে। এই লাইনটা কিভাবে, একটা লাইন আমরা ড্র করব অরবিটের ইনফিরিয়র মার্জিন আর এক্সটার্নাল একুয়েস্টিক মিটাসের আপার মার্জিনকে জয়েন করে, দেখা যাক এই এই সেই লাইন। অরবিটের ইনফিরিয়র মার্জিন আর এক্সটার্নাল একোস্টিক মেটাসের আপার মার্জিন, এই দুই মার্জিনকে জয়েন করে আমরা একটা লাইন টানবো, লাইনটার নাম হচ্ছে ফ্রাঙ্কফুর্টস হরাইজন্টাল লাইন, যার মানে ফ্রাঙ্কফুর্ট শহরে মিটিং করে লাইনটা ঠিক করা হয়েছিল, এই জন্য এর নাম ফ্রাঙ্কফুর্টস হরাইজন্টাল লাইন। তো এই লাইনটা হরাইজন্টালি থাকবে, সুতরাং স্কাল আমি এমন ভাবে ধরবো যাতে অরবিটটা ফরওয়ার্ড থাকে, ফোরামেন ম্যাগনামটা নিচের দিকে থাকে, আর অরবিটোমিটার লাইনটা ইমাজিনারি লাইন, এই লাইনটা যাতে হরাইজন্টালি থাকে। এইভাবে ধরলেই অ্যানাটমিক্যাল পজিশন অফ দি স্কাল হয়ে যাবে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট মাই ইন্ট্রোডাক্টরি ক্লাস অন দি হেড এন্ড নেক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল উই লাইক অ্যানাটমি বাই ক্লিকিং দিস বেল আইকন। And don't forget to share the content with your friends and give like and comment in the comment section of the YouTube video. Thank you very much. Take care and goodbye.